এখন পরিবেশ করছি, এইটা হচ্ছে বাবা ধাম, শিব ধাম, প্রধান মহাদেব, সেটা হচ্ছে পাহাড়, আচ্ছা পাহাড়ে হচ্ছে ভিতর গুহা, গুহা গুহাতে ভগবান বাবা মন্দির আছে, উপরে আরো আছে 333টা সিঁড়ি শক্ত দেখতে পাচ্ছ, উপরে জল ঢেলে বোতল টোতল উপরে ফেলে দিচ্ছে, আর উপরে দেখতে পাচ্ছ বোতল অনেক হয়ে গেছে একদম। গান্ধী মহারাজের পা, সবাই আসছে উপরে চেপে এখানে জল ঢালতে। আর মহাদেব, আমরা উপরে এসে ক্লান্ত হয়ে বসে গেলাম, আর যেতে পারছি না, দেখতে পাচ্ছ আমাদের অবস্থা। মহাদেবের কৃপায় আসতে পেরেছি, আর খুব সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছ, পুরো পাহাড় পাহাড় আছে একদম, আর পাহাড়ের মধ্যে শিবগাদী ধাম, বাবার মন্দির, বাবার দরবারে এসে জল ঢাললাম। বন্ধু কি দেখছে সেই লাগছে, এখান থেকে পাহাড়ের মাঝখানে আছে একদম। হর হর মহাদেব, আজকে আমরা বেরিয়ে পড়েছি শিবগাদী ধাম, আমাদের হর হর মহাদেব বাড়ি থেকে, এখন রাজমল ঘাট এসেছি লঞ্চে করে, এখান থেকে যাব 60 কিলোমিটার আছে, আমরা গাড়িতে করে চারজন এসেছি, চার বন্ধু, দেখতে পাচ্ছ পুলক, দিগম্বর, অনুপ আর আমি আছি, দুটো গাড়িতে বেরিয়ে পড়েছি। এখন আমরা এখানে নদীতে, এই যে রাজমল ঘাট, এটা হচ্ছে নদী, এখানে স্নান টান করে আমরা বেরিয়ে পড়বো রাজমল, ই শিবগাদী ধাম দেখতে থাকবো লাস্ট অবধি। আমরা এই যে এখন দেখতে পাচ্ছ গাড়িতে ফ্লেক লাগাচ্ছে, এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে পাচ্ছ এখানে নদী, নদীতে আমরা সবাই স্নান টান করে আবার বেরিয়ে পড়বো লাস্ট অবধি, দেখতে থাকবো ব্লগ। আমাদের এখন নদীতে স্নান করা হলো, এই যে রাজমল ঘাট থেকে জল নিয়ে নিয়েছি, ফার্স্ট টাইম যাচ্ছি আমি, এই যে আমার বন্ধুরা, এই যে পুলক, পুলক বলছে খুব সুন্দর একদম জায়গা, কেমন সুন্দর আছে জায়গা, চলো না দেখা হবে, ওখানে যাব সব কিছু দেখবো, ফার্স্ট টাইম যাচ্ছি, কেন এর আগে গেছিলাম বাবা ধাম, এবার যাচ্ছি নতুন জায়গা শিবগাদী ধাম, দেখতে থাকো। আমরা এই যে বাইকে এখন চাপবো, সবাই এখন বাইক থেকে যাবো। সবাই যাওয়া আশা করছি শিবগাদী ধাম, খুব সুন্দর ফাঁকা রোড আছে, রোডটাও ভালো আছে, দারুণ। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শিবগাদী ধাম, দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচণ্ড ভিড় আছে, এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা, প্রচণ্ড জ্যাম্প আছে, খুবই প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ কত ভিড় আছে, ফার্স্ট টাইম এসেছি এখান থেকে, বলছে 1.5 কিলোমিটার প্রচণ্ড ভিড়, পিছনে আছে অনুপ আর দিগম্বর, আর দেখো পুরো গাড়ি, দেখো কত ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে একদম, আজকে আজকে সোমবার আছে, একদম সোমবার, তাই জন্য প্রচণ্ড ভিড় বলছে, আপনি সারা বন মাস তাই বলে প্রচণ্ড ভিড়, সব জল ঢেলতে ঢালতে এসছে, ওটা হচ্ছে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে কি ওখানে হবে আমি জানি না, মোটর সাইকেল নিয়ে প্রবেশ করছি, আর 1.5 কিলোমিটার ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি শিবগাদী ধাম, দেখতে পাচ্ছ পিছনে প্রচণ্ড ভিড় আছে, আর এই যে এখানে গাড়ি রাখলো, এখানে আমরা দেখে আমরা সবাই এখানে এক জায়গায় চলে এসেছি,
আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো, সব কিছু দেখাবার চেষ্টা করব ওখানকার। ওখানে জল ঢালবো, প্রচণ্ড ভিড় আছে, মনে হয় না এখন পাবো জল ঢালতে, এক দু ঘন্টা লাগবে। আর এখানে প্রচণ্ড জ্যাম, এখানে এক ঘন্টা লেগে গেলো এখানে আসতে, ঠিক আছে, প্রচণ্ড ভিড়ও আছে আজকে। দেখি ভিতরে প্রবেশ করবো, সব কিছু দেখাবার চেষ্টা করবো, দেখতে থাকো। রাস্তার মধ্যে কত ভিড় আছে, কত ভিড় রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নাই হুমা পার্লেঙ্গে, সবাই টিপ দেওয়ার জন্য রাস্তা দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ভিড়ও আছে। এখান থেকে 1 কিলোমিটার আছে, আর এই 1 কিলোমিটার পায়ে হেঁটে আমরা যাচ্ছি, কোনো পৌঁছায়নি। আর দুপাশে দোকান, এদিকেও দোকান আছে, এদিকেও দোকান, দুপাশে দোকান আছে। উপরে এখন আমরা উঠবো, মন্দিরে প্রবেশ করবো। হর মহাদেব, হর হর মহাদেব। এসে এখানে দোকানে নিচ্ছি, মামা হলো এটা, এই মামার দোকানে সব কিছু পুজোর জিনিস নিলাম, নারকেল নিলাম, নেওয়ার পরে উপরে যাবো এখন। এটা হচ্ছে মামার দোকান, দেখতে পাচ্ছ, সব কিছু নিয়ে নিলাম এই দোকানে, নেওয়ার পরে আমরা উপরে যাবো। পূজার জন্য যা যা লাগার সব কিছু আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনুপের হাতে আছে নারকেল, ফুল, তারপরে রূপকাঠি সব নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি শিবগাদি বাবা ধামে, ওখানে যাবো, জল ঢালবো, মোবাইল নিয়ে প্রবেশ করছি এখন। আর প্রচণ্ড ভিড় আছে, অবশ্যই লাস্টে দেখো, স্নান করাচ্ছে, দেখতে পাচ্ছ, এখন প্রবেশ করছি, এইটা হচ্ছে বাবা ধাম শিবধাম, হর হর মহাদেব। এই যে আমরা প্রবেশ করেছি, এই যে ভোলানাথ বাবা শিবগাদি ধাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ পথ, আর এটা হচ্ছে একদম আমরা প্রবেশ করছি বলবাম। এই যে আমরা এখন প্রবেশ করছি, এটা হচ্ছে দিবদেবী, একদম সুন্দরভাবে হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমরা উপরে প্রবেশ করছি, ফার্স্ট টাইম যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবাই জল ঢালে ওইটাতে লাইন দিয়ে আসছে, আমরা উপরে প্রবেশ করছি বলবাম। এই যে আমরা উপরে, এখন উপরে যাচ্ছি, কত উপরে আছে, কত উপরে যেতে হবে, 250 সিঁড়ি উঠতে হবে। হ্যাঁ, 250 সিঁড়ি, তারপরে 250 সিঁড়ি উঠতে হবে এখন আমাদেরকে, কোনো ব্যাপার নাই, তত দূর থেকে এসছি আমরা, উঠছি উপরে, দেখতে পাচ্ছ সবাই উপরে জল ঢালার জন্য যাচ্ছে, যা যা ডোল ঢালা হয়ে গেছে তারা নিচে নামছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বলবাম 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 বলবাম, হর মহাদেব, হর কত দূর ব্লক, হর হর মহাদেব, এটা কিসের জন্য, এটা কিসের জন্য, ওরা যাবে তারপরে প্রসেসিং হচ্ছে, ওদিকে প্রসেসিং হওয়ার পরে তারপরে আমরা যেতে পারবো। আমরা খাস্তে গেছি, পুরো নিচে থেকে উপরে আসছি। হ্যাঁ, ঢুকবো, এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে, সব লাইনে আছে দাঁড়িয়ে। এখান থেকে আর কত দূর, ওটা মন্দির, উপরে আরো আছে 333টা সিট চাপতে হবে, আরো 208টা হলো এখন অবধি, এখন অবধি 208টা হলো, ঠিক আছে, এইটা খুলে দেবো, বলবাম আমরা প্রবেশ করছি, বলবাম বলবাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এটা হচ্ছে ওখানে মন্দির আছে, ওই মন্দিরে জল ঢালবো, দেখতে পাচ্ছ মন্দির সামনে প্রচণ্ড ভিড়, ওম নম শিবায়, ওম নম শিবায়, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এটা প্রবেশ, ওটা হচ্ছে মন্দির, ওখানে জল ঢালবো, ও এদিকে, এদিক থেকে জল ঢালতে শুরু করবো, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ অনেক মন্দির আছে, অনেক প্রচণ্ড ভিড়ও আছে, সবাই জল ঢালছে, আমি মনে হয় ক্যামেরা বন্ধ করতে হবে, আমাকে জল ঢালবো তাই জন্য, হর হর মহাদেব,
ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগলো। পাহাড়ের মাঝখান দিয়ে এসেছি রাস্তার মধ্যে, আর সবাই দেখতে পাচ্ছ উপরে জল ঢেলে বোতল টোতল উপরে ফেলে দিচ্ছে, আর উপরে দেখতে পাচ্ছ বোতল অনেক হয়ে গেছে একদম। এই দেখো ভিড়ের সংখ্যা দেখো প্রচণ্ড, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ও আছে। অবশ্যই লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে। কোনটা মেন মন্দির আছে, কী আছে সব কিছু দেখো। এই যে পাথরের মধ্যে আছে মন্দির, হর হর মহাদেব, জয় বলরাম, হর হর মহাদেব, বলরাম, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এখন পাহাড়ের মধ্যে প্রবেশ করছি, পাহাড় সেটা হচ্ছে পাহাড়, আচ্ছা পাহাড়ের হচ্ছে ভিতর গুহা, গুহা গুহাতে ভরার বাবা মন্দির আছে। আমরা এখন প্রবেশ করছি এই পাহাড়ের নিচে, বলবাম বলবাম বলবাম। এখানেও বন্ধ করে আছে, উপরে থেকে জল পড়ছে। এই যে বলবাম বলবাম দিগম্বর, ওই অনুপ, ওই যে ওখানে গণপতি বাপ্পা কি জয় হো, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এখানে জাম করতে দিচ্ছে না, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলানাথ বাবা কে, জয় জয় ভোলানাথ বাবা কে, হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় ভোলানাথ বাবা কে, জয় ভোলানাথ বাবা কে, বল বম বল বম বল বম হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় সব শম্ভু, হর হর মহাদেব। ভিড়ের মধ্যে আমরা দিলাম জল ধরলাম, আর প্রচন্ড ভিড় আছে, বেরিয়ে খাওয়া যাচ্ছে না, প্রচন্ড গরমও আছে। এবং বের হলাম বাইরে, এবং ওরা বেড়ে গেছে খুঁজতে হবে। দেখতে পাচ্ছ বাইরে দৃশ্য, প্রচন্ড ভিড়। দেখতে পাচ্ছ উপর থেকে জল পড়ছে, আর সব জল নিচ্ছে এখানে। দেখতে পাচ্ছ উপর থেকে জল পড়ছে, পাহাড়ের উপর থেকে, আর এইসব জল নিচ্ছে এখানে জল ঢালার জন্য। ওই যে ওদিকে আছে পুলকরা, ওকে যাচ্ছে যাচ্ছি। হর হর মহাদেব, জয় ভোলানাথ বাবা, জয় সব সঙ্গে। এটা হচ্ছে মন্দির, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির, কত সুন্দর মন্দির আছে। হর হর মহাদেব, জয় বজরংবলী বাবা কে, জয় বজরংবলী বাবা, জয় বজরংবলী বাবা। এটা বজরংবলী বাবার মন্দির, কত সুন্দর সবাই জল ঢালছে। ঢাললাম, ঢালার পরে এখানে পন্ডিতের কাছে ঘুরছি। হ্যাঁ, সংকল্প কি সংকল্প করবো, সংকল্প ঘুরাবো এখানে। এটা এটা ভিতর খেলে যাবি, ভিতরে প্রবেশ করেছিলাম, নারিকেল সংকল্প করাইনি, সংকল্প করি আবার ভিতরে যাবো। প্রচণ্ড ভিড় আছে, আর নারিকেলটা ওখানে দিব, ঠিক আছে, প্রবেশ করবো ওখানে আবার। এই যে আমি দিগম্বর, কেমন লাগছে, একদম প্রচণ্ড গরম আছে। আর এটা হলো বাইরের দৃশ্য, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই আসছে এখানে জল ঢালতে বাবার মন্দিরে। অনেক রকম মন্দির আছে, বজরংবলী বাবা, পার্বতী মা, অনেক রকম আছে, ঠিক আছে। তো সব কিছু দেখাবার চেষ্টা করছি, কিন্তু অনেক কিছু দেখাতে পারছি না, ভিড়ের মধ্যে মোবাইল বন্ধ করতে হচ্ছে। হর হর মহাদেব, ভিড়ের মধ্যে আবার প্রবেশ করবো, আর এই নারকেলটা এখন আমরা মা বাবাকে দিব। হর হর মহাদেব, বাইরে এসে আমরা ধূপকাঠি
জ্বালাবো ওই বাইরে দিচ্ছে, ভিতরে তো জ্বালাতে দিচ্ছে না বাইরে, দেখতে পাচ্ছ? এটা কি করবো, এটা নারকেল কিনে ব্যাগে ভরে এটা প্রসাদ হয়ে গেল আমাদের। মহাদেব বাবার মন্দির থেকে, এটা হচ্ছে মন্দির থেকে এবার আবার উপরে উঠবো আমরা, উপরে দেখবো, উপরে আবার অনেক মন্দির আছে, উপরে যাচ্ছি আমরা, প্রথম কী কী আছে সব কিছু দেখার চেষ্টা করবো, দেখতে থাকো। হর হর মহাদেব। আমরা এখন উপরে উঠতে আছি, বাইরের দৃশ্য দেখো, ভূমিটা দেখো, পাহাড় পাহাড় খুব সুন্দর, আর পাহাড়ের মধ্যে উপরে উঠছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, ও সাধারণ ওয়াও। এখান থেকে আরো অনেক দূর আসতে গেছি, আর কত দূর আছে, অনেক দূর আছে, ফাইনালি উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ উপরে এসে প্রচন্ড খুঁজতে গেছি, এখানে জল ঢালবো, আর ওদিকে উপরে মন্দির আছে ওখানে যাবো জল ঢালবো। এটা কিসের পা আছে, নন্দী মহারাজের পা আছে এটা, ঠিক আছে, নন্দী মহারাজের পা, সবাই আসছে উপরে চেপে এখানে জল ঢালতে, এখানে পা আছে নন্দী মহারাজের, আমরা আসছি নন্দী মহারাজের পায়ে জল ঢালতে উপরে, উপরে জল ঢালা হলো, এখন 333টা সিঁড়ি চেপে উপরে এসেছি, আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা, হলো কেমন লাগছে? অসাম ফিলিং দিগম্বর, ভোলানাথের কৃপা না থাকলে আসতে পারতাম না, ভোলানাথের কৃপা আছে তাই জন্য যাই, বলে অনুপ অনেক ভালো, সত্যি বলতে অনেক ভালো, ভোলানাথ কৃপা এসি আমরা সবাই চার বন্ধু মিলে, আবার পর্যন্ত ক্লান্ত হয়ে গেছি উপরে এসে জল টল খেয়ে, আবার নিচে যাব, উপরে উঠেছি কত 545টা সিঁড়ি, আবার সিঁড়িটা ওঠার পরে আবার উপরে কি আছে এখন যেতে, ওখানে উপরে দেখি যাই তো ওখানে যাবো, এই যে উপরে উঠছি আবার নিচে থেকে উপরে যাচ্ছি, এদিকে সিঁড়ি করা নাই, দেখতে পাচ্ছ পাথরের অবস্থা, পাহাড়ে একদম সব থেকে উপরে পাহাড়ের মধ্যে উপরে আমরা চাপছি, জয় ভোলানাথ বাবাকে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা আছে, এসব অবস্থাতে আমরা উপরে যাচ্ছি, হর হর মহাদেব। আমরা উপরে এসে ক্লান্ত হয়ে বসে গেলাম, আর যেতে পারছি না, দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, শুধু জঙ্গলে জঙ্গল আছে, প্রচণ্ড জঙ্গল, উপরে উপরে আসলাম জঙ্গল দেখার জন্য। উপরে এসি জল ঢালতে, নন্দী মহারাজের পায়ের জল ঢালার পরে আমরা এখানে নিচে নামছি, এখন নিচে নামার পর দেখতে পাচ্ছ অসাম দৃশ্য, আমার তিন বন্ধু দিগম্বর পুলক অনুপ, আর দেখতে পাচ্ছ একদম পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের উপরেই আছি, আর একদম সেই লেভেলের একদম ভিউ, একদম সেই লেভেলের দৃশ্য, আমার তিন বন্ধু কি দেখছে সেই লাগছে, এখান থেকে পাহাড়ের মাঝখানে আছে একদম, মানে পাহাড়ের উপরেই আছে তিন বন্ধু, ও দেখতে পাচ্ছ কি সুন্দর, আর উচ্চা আছে মানে উচ্চা আছে, আর কত উঁচু আসলাম ওই জায়গা থেকে, আমরা উঠে পড়েছি এখান থেকে আরও উপরে আছে, ওখান থেকে নিচে নামলাম, নিচে নেমে এখন আমরা নিচে যাচ্ছি, আবার উপরে উঠে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, এবার নিচে নামছি, ভালো লাগছে, এবার খুব সুন্দর লাগলো, মহাদেবের কৃপায় আসতে পেরেছি, আর খুব সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখতে পাচ্ছ, পুরো পাহাড় পাহাড় আছে একদম,
আর পাহাড়ের মধ্যে শিবগাদী ধাম বাবার মন্দির, বাবার দরবারে এসে জল ঢাললাম। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওখানে সব কিছু আছে, যে বাড়ি ওখান থেকে উঠে এসেছি আমরা, এবার নিচে নেমে প্রসাদ টোসাদ খাবো। দেখতে পাচ্ছ হর হর মহাদেব, জয় ভোলে বাবা, জয় শম্ভু, জয় শম্ভু, হর হর মহাদেব। ভোলে বাবা আমাদের দর্শন করা হয়েছে, দর্শন করা শেষ, আমার দিগম্বর অনুপ্রফুল্ল চলে গেছে গিয়ে, আমাদের দর্শন করলাম বাবার দরবারে, এসে খুব ভালো লাগলো। বাবার ডাকে আমরা আসলাম, আসতে পেরেছি আজকে, মোটর সাইকেলে এসেছি, এবার আমরা বাড়ির পথে যাবো, খাওয়া দাওয়া করবো কিছু। আর হর মহাদেব, এখনও প্রচণ্ড ভিড় আছে, দুটা কি আড়াইটা বেজে গেছে এখন, প্রচণ্ড ভিড় আছে, আর অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখলাম এখানে এসে, খুব ভালো লাগলো। আজকে প্রথম এসছি, খুব ভালো লাগলো এখানে। হর হর মহাদেব, জয় শম্ভু।